হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আজকে যে এয়ারড্রপটি শেয়ার করব, এই এয়ারড্রপে যারা যারা অংশগ্রহণ করবেন না তারা তো অনেক বড় পস্তাবেন, এবং যারা যারা অংশগ্রহণ করবেন এবং যারা যারা এখানে অংশগ্রহণ করে সবগুলো কাজ কমপ্লিট করতে পারবেন, সবগুলো ট্যাক্স, সেক্ষেত্রে তারা 1300 টাকা থেকে 1400 টাকার মতন ইনকাম করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো ইনকাম হবে। এবং এয়ারড্রপটির নাম হলো হিটাই স্মার্ট ড্রপ, খুবই ভালো একটি এয়ারড্রপ এবং এর রেটটা এখন খুবই উচ্চ পর্যায়ের রেট আছে। এবং এখানে আপনি যদি ভালোভাবে কাজটা করতে পারেন, আমি যদি আপনাদের এটা কিন্তু অলরেডি কিন্তু কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আপনারা জানেন, তো আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইচডিআই মানে এদের দেখতে পাচ্ছেন রেটটা কিন্তু অনেক বেশি এখন। এবং আমরা এখানে প্রায় সবগুলো যদি ট্যাক্স কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে আমরা প্রায় $10-11 তার উপরে পাবো। এবং আমি আপনাদের দেখিয়ে দেবো এবং এখানে আপনি কীভাবে কাজগুলো করবেন সেগুলোও দেখিয়ে দেবো। অবশ্যই আপনাকে ভিডিওটি ফুল A to Z দেখতে হবে, কোথাও স্কিপ করলে হবে না। তার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমি চেষ্টা করবো যে ভালো ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য। তো আজকে যে এয়ারড্রপটি শেয়ার করতেছি এটা অবশ্যই অংশগ্রহণ করবেন, প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবেন আমার এই ভিডিওটি দেখে। যারা স্কিপ করে ভিডিও দেখবেন তারা কিন্তু এখানে পারবেন না, অবশ্যই আপনাকে ফুল A to Z ভিডিওটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। যাই হোক, ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, প্রথমে লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে দিবেন। এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করে দিলে, তার আগে আরেকটি কথা বলতে চাই, এখানে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। তো টেলিগ্রাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা জানতে হলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, হাউ টু ক্রিয়েট টেলিগ্রাম অ্যাকাউন্ট বা কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়, এই লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর ট্রাস্ট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট আমি আপনাদের একটু দেখিয়ে দিই, ট্রাস্ট ওয়ালেট কোনটা। ট্রাস্ট ওয়ালেট হলো এটা, দেখেন ট্রাস্ট ওয়ালেট, এখানে আমরা এই টোকেনটা অংশ মানে টোকেনটা এখানে এ করব, রিসিভ করব। HDI দেখতে পাচ্ছেন, এই হিদাই HDI, এখানে আমরা টোকেনটা রিসিভ করব, এখানে আমাদের টোকেনটা থাকবে। সো এখানে অনেক ভালো একটা রেটে আছে, আমরা যদি ভালোভাবে কাজটা করতে পারি তো আশা করি আমরা এখানে 31 আগস্ট মানে এই মাস, এখন আগস্ট মাস, এই 31 আগস্ট মাসের শেষ দিনে আমরা কিন্তু এখান থেকে টোকেনটা আশা করি রিসিভ করব। সো আমরা ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলতে হয় এই অ্যাকাউন্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় তার একটা ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো ওয়েলকাম ব্যাক, আমরা সরাসরি চলে আসলাম বোটের ভিতরে। তো এখানে আসার পরে আপনি নিচে দেখবেন স্টার্ট নামে একটা অপশন থাকবে, এই স্টার্ট দেখেন আমি কিন্তু স্টার্টে ক্লিক করেছি, আপনি এখানে নিচে স্টার্ট থাকলে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করলে আপনার সামনে আসবে ইংলিশ এবং আর একটা ভাষা আসবে, তো আপনি ইংলিশে ক্লিক করে দেবেন। আমি ইংলিশে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এরকম একটা চার্ট আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে শুরু হবে, 10ই জুলাই থেকে শুরু হয়েছে এবং 31 আগস্টে তারা ডিস্ট্রিবিউশন করবে। আমরা 31 আগস্টে সম্ভবত পাবো আমাদের টোকেনটা, আমাদের ট্রাস্ট ওয়ালেটে আমরা টোকেনটা রিসিভ করব। সো প্রায় সবাইকে 1 লাখ টোকেন মতো দিচ্ছে, সবাইকে ভাগ করে যার যত পড়ে, মানে সবগুলো কাজ করতে পারলে, ট্যাক্সগুলো কমপ্লিট করতে পারলে এখান থেকে আর কি ভালো একটা ইনকাম হবে। সো এখন বিষয়টা হলো যে আমরা এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট নাওতে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন রিড কেয়ারফুলি, আপনার এটা পড়ে নিতে পারেন। এবার আমরা ইএসএ ক্লিক করব, ইএসএ ক্লিক করার পরে এখানে আপনাকে একটা সংখ্যা দিবে, এই সংখ্যাটা আপনাকে, সো এখানে এরকম সংখ্যা দিবে, এখানে আপনার যার যে যার মতো অন্যরকম দিতে পারে, এখানে হয়তো যোগ বিয়োগ গুণ ভাগ যাই দিক না কেন আপনি অ্যান্সারটা এখানে দিয়ে দেবেন। সো আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম, অ্যান্সারটা দিয়ে এখানে এই পাশে এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখেন আমার এই অ্যান্সারটা হয়ে গেল, সো আমি রেজিস্টার করে ফেললাম। এখন আপনাকে এই যে একটা ওয়েবসাইট, এদের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে, এই রেজিস্টার হিয়ারে ক্লিক করবেন এবং ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাকে সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাবে, দেখেন এই ব্রাউজারে নিয়ে আসলে আপনি এখান থেকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে hidaycoin.io দেখতে পাচ্ছেন এদের নিজস্ব যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো। সো এখানে একটু লোড নেবে, অবশ্যই একটু লোড নেওয়ার জন্য আমরা অপেক্ষা করি এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসটা লোড নিচ্ছে, ওয়েবসাইটটি লোড নেবে, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। সো আমার নেটটা একটু স্লো, যার কারণে এখানে লোড নিতে একটু সমস্যা হচ্ছে, তো নেট স্লো থাকলে একটু লোড নিতে সময় নেবে, আর যারা নেট ফাস্ট তাদের একটু দ্রুতই আর কি ওয়েবসাইটটা চলে আসবে, সময় লাগে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে, তো যারা নেট স্লো থাকবে তাদের একটু আসতে দেরি হবে। সো নেট ফাস্ট থাকলে আপনি দ্রুতই এটা পেয়ে যাবেন। তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই 3-ডট মেনু দেখতে পাচ্ছেন উপরে, এই 3-ডট মেনুতে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে সাইন আপ অপশন, এই সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসবে। সো ভিউয়ার্স এরকম আসলে আপনি প্রথমে একটা নাম দিবেন, সিঙ্গেল নাম, আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড, এবং একই পাসওয়ার্ডটি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন।
সো ভিউয়ার্স, ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে, এটা সেভ করে দিতে পারেন, দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ। তো আপনাদের যে ইমেল দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা আমাদের নিতে হবে, তো আমরা ইমেলটা চেক করি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একদম একটা লিঙ্ক চলে আসছে, তো আমরা হিডাই কয়েন, এই হিডাই কয়েনে আমরা ক্লিক করলাম এবং এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। কনফার্ম ইমেল অ্যাড্রেসের উপর ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কনগ্রেচুলেশন, এটা কনফার্ম হয়ে গেছে। এখন সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করলে এখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট করার সময় সেই ইমেল পাসওয়ার্ডে এখানে আপনি সাইন ইন করতে পারেন। এখানে অ্যাকাউন্ট আমি সাইন ইন করলাম। সো অ্যাকাউন্টটা সাইন ইন করা হয়ে গেলে এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদের বলি। সরাসরি আমরা বোটে চলে যাব। তো আমরা বোটে চলে আসলাম, দেখেন আমরা সরাসরি বোটে চলে আসলাম এবং ওখানে অ্যাকাউন্ট খোলার সময় মানে এখানে রেজিস্টার করার সময় যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা দিতে হবে। এখানে আমরা ইমেলটা দিই। সো ইমেলটা দেওয়ার পর এখানে আমি সেন্ড করলাম, সেন্ড করার পর এরকম আসবে। সো আপনি এখানে চাইলে এগুলো এদের যে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ এখানে জয়েন হতে হবে, এদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এদের ডান সর্বশেষ আপনি ডান অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপে ক্লিক করলাম। তো গ্রুপে ক্লিক করলে এখানে নিচে জয়েন লেখা, এই জয়েনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আবার ব্যাকে চলে আসবেন। সো আমরা এখানে ব্যাকে ক্লিক করলাম, ব্যাকে ক্লিক করার পর দ্বিতীয় নম্বর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, তো এখানে আমরা এখানে জয়েনে ক্লিক করবো নিচে। জয়েনে ক্লিক করার পর ব্যাকে চলে আসলাম, ব্যাকে চলে আসার পর এখানে ডান অপশানে ক্লিক করে দিব নিচে। তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলেছে তারা, সো এখানে ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে যেটা বলেছে এদের যে আপনার যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম, ওই ট্রাস্ট ওয়ালেটের HDI মানে HDI মানে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কপি করে এখানে টেস্ট করতে হবে। তো আমরা এখানে কপি মানে অ্যাড্রেসটা কপি করব। সো ভিউয়ার্স, আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম এবং এখানে আপনি প্লাস মতো আইকন, যখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তখন আপনি এখানে প্লাস মতো আইকন দেখতে পাবেন। এই প্লাস মতো আইকনে ক্লিক করবেন। প্লাস মতো আইকনে ক্লিক করার পরে এই সার্চ অপশানে লিখবেন HDI, সব বড় হতে দিবেন। HDI লেখার পরে এখানে এটা আসবে, এখন অফ করা থাকবে, দেখবেন ঠিক এরকম প্রথম অপশানটা পেয়ে যাবেন এরকম। তো এখানে দেখতে পাবেন এটা অফ করা, এখানে আপনি ক্লিক করে অন করে দিবেন, এই জায়গাটায় আপনি অন করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি এখানে অন করে দিচ্ছি। সো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে অন করে দেওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন, ওইটার পর ক্লিক করবেন, ক্লিক করলে এরকম আসবে। সো আসার পর এখানে রিসিভ অপশন দেখতে পাচ্ছেন, এই রিসিভ অপশনে আমরা এই রিসিভ অপশানে ক্লিক করার পর এরকম আসবে, আপনি কপি অপশানে ক্লিক করে দেবেন। কপি অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এসে এই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, দেখেন আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এরকম আসবে, এরকম আসলে আপনি যেটা করতে পারেন দেখতে পাচ্ছেন টুইটার, সো এখানে ফলো করতে হবে তাদের টুইটারে, আমরা ফলো করবো। তো ফলো আওয়ার টুইটারে ক্লিক করলাম, ওপেন করলাম, আপনার টুইটারটা ওপেন হয়ে যাবে। টুইটারটা ওপেন হয়ে গেলে অবশ্যই এগুলো করতে হবে, যদি আপনি চাইলে করতে পারেন, না হলে করতে পারবেন না, এটা আপনার প্রয়োজন নেই, যদি আপনি করতে পারেন তাহলে ভালো, এগুলো অবশ্যই করলে আপনার এখানে বেশি ইনকাম হবে এই আর কি। সো আমরা এটা ফলো করে দেবো। তো ফলো করে দেওয়ার পরে এখানে লাস্টের যে পিন পোস্টটা আছে দেখতে পাচ্ছেন, তারা একটা লাস্ট পিন পোস্ট বলেছে, সেটা আমরা এখন খুঁজবো। সো ভিউয়ার্স, এখানে ফলো করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে এই যে এটা পাচ্ছেন, এই যে আপনাদের যে পিন পোস্ট দেখতে পাচ্ছেন, পিন পোস্ট, এই পিন পোস্টটা আপনাকে রিটুইট করতে হবে। তো এখানে আমরা লাভ দিয়ে দিলাম, লাভ দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, ঠিক এই জায়গায় ক্লিক করবেন, আমি দেখাই আপনাদের আরেকটু ভালো করে, এই জায়গাটা ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করলে এখানে রিটুইট আসবে, এই রিটুইটে ক্লিক করে দেবেন। রিটুইটে ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি আপনার এখানে, চলে যাওয়ার পরে এখানে আপনার যে কাজটা করতে হবে। সো ভিউয়ার্স, রিটুইট করার পরে আপনি যে কাজটা করবেন এখানে ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে দেখেন ব্যাকে যাওয়া, আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে আমি টুইটারটা ওপেন করলাম আবার। তো আপনারা যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই যে ছবি আইকনের প্রোফাইলের উপর ক্লিক করবেন, এই প্রোফাইলে ক্লিক করলে আমি আবারও দেখাই ভালো করে, এই আমার ছবির উপর ক্লিক করবেন, টুইটার প্রোফাইলের উপর ক্লিক করার পরে যে প্রোফাইল আসবে প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলে এখানে শেয়ার অপশান আছে, এই শেয়ার অপশানটা কপি করে নেবেন, আমি কপি করে নিলাম, দেখেন এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আসবেন, বোটে চলে আসবেন, বোটে আসার পর এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আমি এটা সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার পর এখানে চলে আসবেন নিশ্চয়ই, দেখতেন এই কাজটা কিন্তু হয়ে গেছে। তো আমরা লাস্ট সেকেন্ড কাজটা করবো, এখানে দেখতে পাচ্ছেন এদের ইনস্টাগ্রামটা ফলো, ইনস্টাগ্রাম, তো আমাদের ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। সো তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, অবশ্যই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা করে নেবেন আগে থেকে। আমরা ইনস্টাগ্রামটা ফলো করবো, এখানে এটা ফলো করে দিলাম। সো দেখেন এটা ফলো করে দিলাম, ফলো করে দেওয়ার পরে, সো ইনস্টাগ্রামটা ফলো করে দেওয়ার পরে আপনি এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে আমি দেখাই, ব্যাকে চলে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ছবির মতো আইকন, ছোটো করে এই ছবির মতো আইকনের উপর ক্লিক করবেন এবং আপনার যে ইউজার নেম, এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই যে নামটা থাকবে এখানে, যে নামটা থাকবে এটা আপনি কপি করবেন, কপি করবেন, বা আপনি এটা কপি করে নিলাম,
এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এটা আমি পেস্ট করে দিব। সো আমার বোটে চলে যাব। বোটে যাওয়ার পরে এখানে বলেছে তারা ইনস্টাগ্রামের ইউজার নেমটা আপনাকে কপি করে দিতে হবে, তো আমি এখানে কপি করে দিলাম। সো এখানে কপি করে দিচ্ছি আমি। সো কপি করে সেন্ড করলাম। সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল, তো যে সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল, এবং আপনার এখানে ওপেনে ক্লিক করলাম। সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করলে সরাসরি আপনি চলে যাবেন এখানে। দেওয়ার পরে এটা সাবস্ক্রাইব করবেন এবং এটা বেল আইকনটা অন করে আপনার যে ইউটিউব চ্যানেল আছে, দেখেন আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল লিঙ্কটা আছে আমি দেখাই আপনাদের, আপনার প্রোফাইলে চলে যাবেন এখানে। ঠিক আপনার উপরে যে প্রোফাইল আছে এই প্রোফাইলে চলে যাবেন এবং ইউর চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন উপরে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এটা শেয়ার অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে আপনি চলে আসবেন বোটে। আসার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। আমি এটা পেস্ট করে দিচ্ছি, দেখেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ দিয়েছে এবং আমরা পেয়েছি 50 সেন্ট আর্ন করলাম। সো এখানে আপনি দেখতে পাবেন, আমি আপনার দেখেন 0.50 পেয়েছি আমরা, এখানে 0.50 পেয়েছি। এবং এখানে আপনি পাওয়ার পরে এখানে আপনি ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন, আর রেফারেল লিঙ্কটা পেতে অবশ্যই রেফারেল লিঙ্কে ক্লিক করবেন এবং এই রেফারেল লিঙ্কে ক্লিক করলে এটা পেয়ে যাবেন। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে আমি একটু দেখাই, এই 50 সেন্টের মূল্য কত, কত ডলার হয়। সো আমি ব্রাউজারে লিখলাম HDI to USD, তো আমরা দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করব। এই দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করলে সরাসরি আমাকে কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাবো। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে আমরা নিচে চলে যাব। সো এখানে যাওয়ার পর এখানে আমরা লিখবো 0.50, এখানে 0.50 লিখলাম, দেখেন $17। এখানে দেখতে পাচ্ছেন 0.50 মূল্য $17। তো দেখতেই পাচ্ছেন আসলে আমরা কত পাবো। এখন $17 জন্য আমরা করি, আমরা যদি ক্যালকুলেট করি $17। সো এখানে আমি $17 যদি গুণ করে 80 করে ধরি, তো সেক্ষেত্রে 1360 টাকার মতন পাবো আমরা এখান থেকে, 1360 টাকা। তো বুঝতে পাচ্ছেন আরও আপনি রেফার করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো। সো অনেক ভালো একটি এয়ারড্রপ, কেউ মিস করবেন না, সবাই এখানে জয়েন হবেন, যত দ্রুত সম্ভব এখানে সবাই জয়েন হবেন এবং কোনো প্রকার চিটিং করবেন না বা ফেক রেফার করবেন না। এসব করলে কিন্তু আপনি কোনো প্রকার এখানে এ পাবেন না, তারাই কিন্তু বলে দিচ্ছে চিটিং করলে কিন্তু আপনি এখান থেকে বাস খাবেন। আমি আবারও বলে দিচ্ছি, চিটিং করলে বা ফেক রেফার করলে কিন্তু আপনি বাস খাবেন, এখানে কোনো প্রকার এই ডলারটা পাবেন। আর আমরা এই ডলারটা পাবো সরাসরি আমরা কোথায়, আমি দেখাই আপনাদের কোথায় পাবো। আমরা এখানে আমরা চলে যাচ্ছি আমাদের ট্রাস্ট ওয়ালেট, এই ট্রাস্ট ওয়ালেটে পেয়ে যাবো, ট্রাস্ট ওয়ালেটে এই এখানে আমরা পেয়ে যাব। তখন আপনি যে করবেন, আমার কাছে সেল করে দিতে পারবেন। আমি সেল করে দিলে আমি বিকাশের টাকাটা দিয়ে দেবো। কীভাবে সেল করবেন, আমি একটা অ্যাড্রেস দিয়ে দেবো, সেই অ্যাড্রেসটা দিয়ে এখানে সেন্ড অপশানে ক্লিক করবেন। এখানে আসার পরে সেন্ড অপশানে ক্লিক করার পরে সেই অ্যাড্রেসটা এখানে দেবেন এবং অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন, কতগুলো আপনার HDI টোকেন আছে সেটা দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করে, কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আবার কন্টিনিউ আসবে, সেই কন্টিনিউতে ক্লিক করে দিলে চলে যাবে। সো এইভাবে মূলত আপনাকে কাজটা করতে হবে। তো আমি সব কিছু A to Z দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো বুঝতেই পারছেন কত ভালো এয়ারড্রপ, তো অবশ্যই এখানে সবগুলো কাজ কমপ্লিট করবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন।